আল্লামা আহমদ শফিদ আহমদ বারাকাত রহমাহুল্লাহ এই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমরা সকলে হযরত ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে তিনবার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহ তাআলা হযরতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআদখিল ওয়াওয়াসসি নুজুলাহু ওয়াআদখিল জান্নাতাহু ওয়াআজিরহু আনিন নার ওয়াজআল আহলান খায়রান মিন আহলিহি ওয়াজআল দারান খায়রান মিন দারিহি ওয়াজআল লাহু দারান খায়রান মিন দারিহি। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। আমিন। আর গোটা জাতিকে আল্লাহ তাআলা সবর ও তাকওয়ার দৌলত নসিব করেন। আমিন। আল্লাহ হযরতের জানশীন আমাদেরকে একজন তৈয়ার করে দেন। আমিন। আল্লাহ আমাদের হুজুরের কবরকে জান্নাতে টুকরো করে দেন মাওলা। আল্লাহ আমাদের হুজুরের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ ফরমান, জীবনের সমস্ত নেক আমালগুলো আপনি কবুল ফরমান। আল্লাহ আপনি হুজুরকে মাফ করে দেন মাওলা। আল্লাহ আল্লাহ আমাদের এই শূন্যতা কি দিয়ে পুরা করবেন মাওলা? আল্লাহ কে আমাদের উপরে হাত বুলাবে মাওলা? জীবনের সমস্ত গুনাগুলো ধুয়ে দেন মাওলা। আল্লাহ হুজুরের জীবনের সমস্ত গুনাগুলো ধুয়ে দেন মাওলা। আল্লাহ জান্নাত কে হুজুরের ঠিকানা বানায় দেন মাওলা। আল্লাহ জান্নাত কে হুজুরের ঠিকানা বানায় দেন মাওলা। আল্লাহ হাটাজারি পরিস্থিতি আপনি শান্ত করে দেন মাওলা। আল্লাহ আপনি কুদরতের কামালা দিয়ে হাটাজারি পরিস্থিতি শান্ত করে দেন। স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।